ফিরে আসলাম বিরতির পর। আমরা নজর রাখবো আরো একবার খেলার খবরের দিকে, যেখানে বিশ্বকাপের আজকে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মুখোমুখি খেলা চলছে, এবং সেই খেলাতে ইতিমধ্যেই খেলার যেমনটা আমরা জানতে পারছি যে ব্যাটে ঝড় উঠছে না নিউজিল্যান্ড ক্রিকেটারদের, যেমনটা ইতিমধ্যেই পরিলক্ষিত, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে সমস্ত বোলাররা রয়েছে, বাংলাদেশের বোলিং এর সামনে কতটা চাপে রয়েছে এই মুহূর্তে নিউজিল্যান্ড, সেটাই এই মুহূর্তের প্রশ্ন কার্যত আমরা রাখবো আমাদের ক্রীড়া সাংবাদিকের কাছে। টেলিফোন লাইনে জুড়ে গেছেন বিপ্লব চন্দ, আমাদের ক্রীড়া সাংবাদিক। বিপ্লব দা, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা চলছে এই মুহূর্তে, তোমার কাছে জানতে চাইবো যে বোলিং এর সামনে কতটা চাপে এই মুহূর্তে নিউজিল্যান্ডরা, অর্থাৎ নিউজিল্যান্ডের হিটাররা কতটা চাপে মনে হচ্ছে? দেখো একটা জিনিস, আজকের এই ম্যাচে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের যে লড়াই, সেই লড়াইতে দু দলেরই এটা তৃতীয় ম্যাচ। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে নিউজিল্যান্ড প্রথম দুটি ম্যাচে, প্রথম ম্যাচে ইংল্যান্ডকে তারা পরাজিত করেছে এবং দ্বিতীয় ম্যাচও তারা সহজ জয় তুলে নিয়েছে, এবং তার কারণে কিন্তু আজকের এই ম্যাচ নিউজিল্যান্ডের কাছে অনেকটাই সহজ মনে হয়েছিল। যদিও সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড প্রথমে দিনের শুরুতে টসে জয়লাভ করে অরুণজিৎ স্টেডিয়ামে, এবং সেখানে তারা প্রথমে ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেয়, এবং সে মোতাবেক কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাট করবার সুযোগ পায়, এবং সেখানে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 245 রানের ইনিংস তৈরি করেছে। এই 245 রানের ইনিংস তৈরি করাটা বাংলাদেশের কাছে এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি রান এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ড বোলাররা কিন্তু ততটা বাংলাদেশের ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করতে পারেনি, এটা ছিল প্রথম পর্যায়ে। কিন্তু যখন দেখেছি প্রায় 300 বল এই অরুণ জেটলি স্টেডিয়ামে গড়ানোর পর দ্বিতীয় ক্ষেত্রে যখন ইনিংস শুরু হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু নিউজিল্যান্ড এখন পর্যন্ত ততটা সুবিধাই করতে পারেনি, কারণ 20.2 বল অর্থাৎ 20 ওভার 2 বল অতিক্রান্ত হয়েছে, এখনো 17 রান কিন্তু করতে পারেনি নিউজিল্যান্ডের। এবং এই মুহূর্তে বিপ্লব, আমরা যদি স্কোরবোর্ড দেখি, সেক্ষেত্রে নিউজিল্যান্ডের 2 উইকেট 98 রান, জয়ের জন্য প্রয়োজন এখনো 148 রানের, যেক্ষেত্রে বাংলাদেশ টার্গেট দিয়েছে 245, অর্থাৎ সেক্ষেত্রে নিউজিল্যান্ড কি মনে হচ্ছে, নিউজিল্যান্ড কি পারবে? এত স্ট্রং যেক্ষেত্রে নিউজিল্যান্ডের টিম আমরা জানি, তারা কি পারবে তাদের আজকের পারফরমেন্স তুলে ধরতে? শেষ পর্যন্ত কি হবে বা কি হতে চলেছে মনে হয়? দেখো এই ম্যাচটা, ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার গেমস, যে কোনো সময় যে কোনো ব্যাটসম্যান হঠাৎ হাই প্রোফাইল ক্লিক করে নিতে পারে, আবার কোনো সময় দেখা যায় কোনো বোলারও সেই ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে। তো সেক্ষেত্রে বলা যাচ্ছে না এখনো বাংলাদেশের মিডল অর্ডার। আমরা জানি যে বাংলাদেশের পেস বোলার থেকে মিডিয়াম পেসার বোলাররা এবং স্পিন বোলাররা সবচেয়ে বেশি সফল হয়, সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এখন পর্যন্ত যে রানের রেটে তাতে 20 ওভার 3 বল সেখানে 99 রান সংগ্রহ করেছে। যদিও সেই ক্ষেত্রে ওপেনার রয়েছেন কন হয়ে কিন্তু প্রথম এই বিশ্বকাপের প্রথম দ্রুততম 100 রান করেছেন ইংল্যান্ডের বিরুদ্ধে, সেই ওপেনার মারমুখী ওপেনার কিন্তু এখানে রয়েছেন, যদিও সেক্ষেত্রে এবং রয়েছেন মিচেল, এই দুজন কিন্তু ব্যাটসম্যান ইতিমধ্যেই উইকেটে রয়েছেন, সেই কারণে বলা যাচ্ছে না যে কোন সময় টোটাল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন এই দুজন ব্যাটসম্যান। কারণ আমরা দেখেছি, যদি কেন ক্রিকেট অনিশ্চয়তার গেম বলতে হচ্ছে, কারণ আমরা দেখেছি যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যেখানে ভারতীয় দল 2 রানে 3 উইকেটের পতন ঘটেছিল, সেখানে মিডল অর্ডারে কেএল রাহুল এবং বিরাট কোহলি যেভাবে দাপটের সাথে ব্যাট চালিয়েছিল সহজে জয় তুলে নেয়, সেক্ষেত্রে আমার মনে হয় যদি কোনো অঘটন না ঘটে সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং এর সামনে, তাহলে কিন্তু সহজেই নিউজিল্যান্ড তাদের তৃতীয় ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে। তবে সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের যে সমস্ত বোলার, এখন পর্যন্ত মোট 5 জন বোলার কিন্তু বলে এসেছেন, এবং 5 জন বোলারের মধ্যে মোহাম্মদ রহিম কিন্তু ভালো বল করেছেন, কারণ 6 ওভারে 22 রান দিয়ে 1টি উইকেট দখল করেছেন, এবং মোহাম্মদ আল হাসান তিনি 4 ওভারে বল শেষে 17 রানে 1টি উইকেট দখল করেছেন। একদম একদম, অর্থাৎ সেক্ষেত্রে বিপ্লব দাস, এখন শেষ মুহূর্তে কি হয় নিউজিল্যান্ডের ক্ষেত্রে, বুমেরাং হয় কিনা, যেভাবে তারা মন্থর গতিতে এই মুহূর্তে রয়েছে, সেক্ষেত্রে তাদের এক ঝটকায় স্কোর বাড়ে কিনা, সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। অনেক ধন্যবাদ বিপ্লব দাস তোমাকে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে এক্ষেত্রে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচ কার্যত সেই ম্যাচের দিকে নজর রয়েছে, শেষ মুহূর্তে কি হয় সেটাই একমাত্র লক্ষণীয় বিষয়। একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।